পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক অন্তর্গত বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে আজ বিজয় সম্মেলনী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো সাদিপুর গ্রামে। নবনিযুক্ত পঞ্চায়েত সদস্য ও প্রধান উপপ্রধানের আজকের এই বিজয় সম্মেলন থেকে পুষ্পস্তবক গলায় উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হলো। এই উক্ত অনুষ্ঠানে মূল বক্তব্য ছিল 100 দিনের বকেয়া টাকা ও আবাস যোজনার ঘর না দেওয়ায় কেন্দ্র সরকারের বিপক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বিক্ষোভ দেখানো হলো। আজকের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর বিধানসভার আইএনটিসির সভাপতি তাম্বার কালী মহাশয়, বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক শাহাবুদ্দিন প্রধান, উপপ্রধান, এছাড়াও আরও অন্যান্য নেতৃবৃন্দরা। আমরা শুনে নেব জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝে মহাশয়ের কাছ থেকে আজকের এই বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজয় সম্মেলনের অনুষ্ঠান নিয়ে কিছু বক্তব্য। জামালপুরের সাদিপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট। এই যে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজয় সম্মেলনী হচ্ছে, কি বলবেন? এখন আমাদের বিজয়ের পর আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় রাজ্যের সভাপতি সুব্রত বক্সী মহাশয় এবং আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় নির্দেশ দিয়েছিলেন যে বিজয় দুর্গাপূজার পর জেলার যেমন বিজয় সম্মেলনী হবে সেরকম ব্লকে করতে হবে, অঞ্চলে করতে হবে। তৎসহ 100 দিনের বকেয়া টাকা এবং আবাস যোজনার টাকা যে গরিব মানুষ পাচ্ছে না, বকেয়া টাকার যে বঞ্চনার শিকার হচ্ছে সেটা মানুষকে জানাতে হবে। আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মঞ্চে করে বাজারের হাতে আমরা মানুষকে বোঝাতে চাইছি যে 100 দিনের বকেয়া টাকা, হকের টাকা আপনার কেন্দ্র সরকার দিচ্ছে না। এই 100 দিনের কাজ শুধু তৃণমূল কংগ্রেস করে না, 100 দিনের কাজ যারা সিপিএম করে, যারা বিজেপি করে, যারা কংগ্রেস করে, তারাও কিন্তু করে। কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস 100 দিনের বকেয়া টাকা যাতে করে পাওয়া যায় তার জন্য বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ সভা করছে, ধর্ণা করছে। আমরা তার একটা মানে একটা প্রতিকৃত আমরা আমাদের এই অঞ্চলে করলাম। আমাদের যে 1 থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ছিল, সেই কর্মসূচি আজকে আমরা বেরুগ্রাম এবং আমাদের জামালপুর 2, জামালপুর 1 প্রোগ্রাম দিয়ে আমরা শেষ করলাম। প্রতিদিন আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কর্মসূচিরও আমরা মানুষকে বলতে চাই যে 100 দিনের কাজের কাজ আপনার অধিকার, আপনার মৌলিক অধিকার, কাজ পাওয়ার অধিকার, আমরা বেঁচে থাকার যেমন অধিকার, আমার কাজ পাওয়া সেই হওয়া আমাদের অধিকার। এই কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, তার প্রতিবাদে তার রাস্তায় নামতে হবে এবং প্রতিবাদ করতে হবে। যতদিন না 100 দিনের কাজের টাকা আমরা মানুষকে দিতে না পারি, 100 দিনের কাজ মানুষকে না দিতে পারি, ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। তৃণমূল কংগ্রেস এই আন্দোলন একদম চালিয়ে যাবে, কন্টিনিউ করবে। আজকে অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অঞ্চলের স্থানীয় প্রধান, স্থানীয় উপপ্রধান সাহেবা এবং অঞ্চলের অঞ্চল সভাপতি দানি, এবং আমাদের এখানে উপস্থিত ছিল এবং আমাদের তিনি অন্য ব্লকের সভাপতি, আমাদের বিশেষ করে তাবরকদাও এখানে উপস্থিত। আপনার নাম? আমার নাম অলোক মাঝি, পরিচয় জামালপুর বিধানসভা। একটু ধৈর্য ধরে বসুন, আপনাদের জন্যই আমাদের এই সভা। তাই যারা এখানে আমাদের মাইকের আওয়াজ শুনছেন, আমার ছড়িয়ে ছিটিয়ে যে সকল দাদারা বসে আছেন, প্রত্যেকে আরেকবার আমাদের অঞ্চলের পক্ষ থেকে, আমাদের ব্লকের পক্ষ থেকে, আমাদের বিধানসভার পক্ষ থেকে হার্দিকভাবে শুভেচ্ছা নমস্কার প্রণাম জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে এবং মানুষের পাশে। 2011 সালে ক্ষমতা আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে কথাগুলো বলেছিলেন সেগুলো প্রতিশ্রুতি শুধু নয়, সেগুলো বাস্তবে রূপ পেয়েছে। আজকে কেন আমাদের হঠাৎ করে দেখুন, আমাদের এখানে খণ্ডঘোষ নয়, এটা হচ্ছে রায়না বা জামালপুর, এই এলাকায় এখন ধান কাটার মরশুম চলছে। তার হঠাৎ করে কেন আমরা সভা করেছি এটা আমাদের জানতে হবে যে 100 দিনের কাজ কারা কাজ করে? গরিব মানুষ, মেহনতি মানুষ কাজ করে। 100 দিনের কাজ আমরা চাষের পর যেটুকু আমাদের বাড়তি সময় থাকে, যারা আমরা লেবার শ্রেণীর মানুষ, তফসিলি মানুষ, আদিবাসী মানুষ, সংখ্যালঘু মানুষ, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা 100 দিনের কাজ করি। এই 100 দিনের কাজে বকেয়া টাকা আমাদের এখনও 2 বছর আমাদের পড়ে আছে কেন্দ্র সরকারের দরবারে, তাদের অর্থ দপ্তরে। সেই জায়গায় আমাদের প্রায় জামালপুর ব্লকের 4.5 কোটি টাকা আমাদের বকে আমাদের পাওনা আছে। সেটা আপনার হতে পারে, আমার হতে পারে, অন্যান্য বিভিন্ন অঞ্চলের যে 13টা অঞ্চল, এই 13টা অঞ্চলের টাকা পড়ে আছে। কেন কেন্দ্র সরকার দিচ্ছে না তার প্রতিবাদে আমাদের এই সভা। তার সাথে সাথে আজকে আমাদের অনেকে দেখুন বাংলা আবাস যোজনায় নাম আছে, সেই নাম থাকা সত্ত্বেও 2 বছর আপনাদের বাড়ি তৈরি করে দিতে পারছি না। কেন? আপনারা অনেকে বলছেন, নানিদাকে বলছেন, সুনীলকে বলছেন, প্রধান ম্যাডামকে বলছেন, ম্যাডাম আমার বাড়িটা কেন হচ্ছে না? আপনারা এইটা নিশ্চয়ই জান।
اشتركوا في القناة.